নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মানসিক রোগের প্রতিকার নিয়ে সচেতনতামূলক প্রচার। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক, ২৪ ঘন্টা পরে উদ্ধার দেহ। পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। ভয়াবহ আগুন তেলের ট্যাঙ্কারে। গ্যাস সিলিন্ডার ফেটে ভেঙে পড়ল বাড়ির একাংশ, আহত ৭। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর জখম এক কৃষক। পুরনো বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম জলপেশ মেলা। রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলার সমৃদ্ধির ২৮ জন নাবিক বাংলাদেশে ফিরেছেন। রাজ্যে করোনার সংক্রমণের হার ০.৪৯%। আসছে বিস্তারিত খবরে। মানসিক রোগের প্রতিকার নিয়ে সচেতনতামূলক প্রচার। কঠিন পরিস্থিতির মধ্যে একজন মানসিক রোগী কি করবেন এবং কিভাবে শারীরিক পরিচর্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন, সে ব্যাপারে মালদা শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পথ নাটিকার মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালালো। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজের মানসিক বিভাগের সামনে ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পথ নাটিকা এবং পুতুল খেলার মাধ্যম দিয়ে মানসিক রোগের প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে প্রচার চালানো হয়। রোগী পরিবার কল্যাণ দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মানসিক রোগের নানান বিষয় নিয়ে পথ নাটিকার মাধ্যমে প্রচার চালানো হয়েছে। নমস্কার, আমি দিলীপ মণ্ডল, ধূমকেতু পাপেট থিয়েটারের আমি ডিরেক্টর। ধূমকেতু পাপেট থিয়েটার সারা মালদা জুড়ে মানুষকে সচেতন করছে যে মনের রোগ, মানসিক রোগ, এটা দিনের পর দিন বেড়ে চলেছে। আর আমরা কেউ হাসপাতালে যায় না বা ডাক্তারখানা দেখাতে যায় না, পরে দেখা যায় অবসাদের থেকে মনের রোগ হয়ে গেছে। এইটাই সচেতন করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের হয়ে এবং মালদার সিএমওএইচ এর সহযোগিতায় সারা মালদাবাসীকে আমরা জানান দিচ্ছি যে পুতুল এবং নাটকের মাধ্যমে মনের রোগ, মানসিক রোগও সেরে যায় এবং এর চিকিৎসা এবং এর যত্নর দরকার হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক, ২৪ ঘন্টা পরে উদ্ধার দেহ। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক, ২৪ ঘন্টা পরে দেহ উদ্ধার করল পুলিশ। হাসনাবাদ ফেরিঘাটে মধ্যম গ্রামের বছর ২২-এর যুবক সুমন প্রামাণিক গত কয়েকদিন আগে মামার বাড়ি হাসনাবাদে বেড়াতে আসে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের আঙ্কনা গ্রামের। প্রাথমিকভাবে জানা গেছে যুবক জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। নদীতে ঝাঁপ দেওয়া সুমনের দেহ ২৪ ঘন্টার পর প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে খুঁজে পেলেন পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাবা, আমি মধ্যম গ্রামে ভাড়া থাকি, আজকে মাটি ফেলবো বলে জমিতে এসেছিলাম। এবার সেই জমিতে মাটিওয়ালার সঙ্গে কথা বলছি, ছেলে বলছে মা ভাত খাবো, আগে আগে হোটেলে বসাই দিছি, দিয়ে দাদার বলেছি ছেলে ভাত খাচ্ছে, আমি মাটিওয়ালার সঙ্গে কথা বলি, ছেলে আবার ভাত টাত খেয়ে আবার আমার মাঠে গেছে, গিয়ে বলছে মা ১০০ টাকা দাও, আমি বলছি টাকা কি করবি, বলে কি আমি গেলাস টেলাস কেনে জামা টামা, আমি আবার ২০ টাকা দিলাম, আমি বললাম যা বাবা, ও সেই ২০ টাকা নে আমার মার বাড়িতে দেখা করি, ওখানতে এদিকে নাকি চলে গি সারা জায়গায় ঘোরে, আমি তো দেখিনি। এবার এসে মাকে বলছি মা ছেলে দেখেছো, মা বলছে এই তো গেল একটু আগে, এখনই গেল, তা মা বলছে দুটো ভাত খেয়ে নে, এই যে কষ্ট করে আমি যে খাবো না, এরকম বলি সবে মা ভাত বাড়ছে, আমি বসুনি দাঁড়াই রয়েছি। তারপরে দিদির মেয়ে ছুটি গিয়ে বলছে মাসি ছেলে জলে ডুবি গেছে, আমি কান্তি কান্তি এসে নদীর ঘাটে এসে কোথায় তখন ওখানে, আমি তখন হাত পা ছেড়ে দিয়ে আউ মাউ করে কাঁদছি, জলে নামিছি, আমি কোথায় খুঁজবো, আমার দাদা জলের থেকে টেনে তুলিছি। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। পাণ্ডবেশ্বরে পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, প্রতিবাদে অবরোধ, পুলিশ ও জনতার ধস্তাধস্তি।
পথ দুর্ঘটনায় এক শিশুকন্যার মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বুধবার সন্ধ্যা 6:30 নাগাদ পাণ্ডবেশ্বর থেকে মাধাইপুর যাওয়ার রাস্তার কোন্দা এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় এক শিশুকন্যার, বয়স 5 বছর। ঘটনার সূত্রে জানা যায়, দাদুর সাথে বাইকে চড়ে ওই শিশুকন্যা যাচ্ছিল মাধাইপুর। সেই সময় একটি লরি সজোরে ধাক্কা মারে বাইকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুকন্যার। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। তারা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় স্থানীয়দের। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদীর রিপোর্ট, গ্লোব নিউজ। ভয়াবহ আগুন তেলের ট্যাঙ্কারে। হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন। হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়কের মেছেদা থেকে হলদিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় সোনাপোতা টোল প্লাজার সামনে এই তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন এখনো তা জানা যায়নি। তবে টোল প্লাজার সামনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। গাড়িটা এসেছিল কোলাঘাট থেকে হলদিয়াগামী, তারের কোনো ডিস্টার্ব হয়তো ছিল, একটা ছোট করে আগুন ধরেছে। ধরার পরে আমাদের ও ড্রাইভার লেবে আমাদের টোল প্লাজারে যায় বা ওনার হেল্পার চেষ্টা করেছিল জল দিয়ে নিধানার জন্য, কিন্তু নিধে না। তারপরে আমাদের টোল প্লাজারে যত শ্রমিক বা কর্মীরা রয়েছে, সিকিউরিটি রয়েছে, ওনারা সবাই আসে। গাড়িটা বজবজ থেকে এলডি অয়েল লোড করে হলদিয়া যাচ্ছিল, এমত অবস্থায় যে কোনো কারণে আগুনটা লেগে গেছে। আগুন লাগার পরে থানা মারফত আমরা খবর পাই, তমলুক ফায়ার ব্রিগেড থেকে দুটো ইঞ্জিন এসে তাড়াতাড়ি আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। গ্যাস সিলিন্ডার ফেটে ভেঙে পড়ল বাড়ির একাংশ, আহত 7। আসানসোলের জামুরিয়া থানার বাহাদুরপুরে বিস্ফোরণে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় একই পরিবারের 7 জন সদস্য আহত হয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জামুরিয়া থানার বাহাদুরপুরের গোয়ালাপাড়ায় হঠাৎই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটেছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন পুলিশ। পাশের বাড়িতে গ্যাসের আওয়াজ পাওয়া যায়, হ্যাঁ, ওরা ডাকাডাকি করে যে আমাদের ঘরে গ্যাসে আগুন লেগেছে। আমরা ছুটি যাবার সঙ্গে সঙ্গেই কিছু লোক চলে যায়। আমি পেছনে গেছিলাম, কিন্তু দিয়াল আমার ছাদ ধসকি পড়ে গেল, ওরা চাপা গেল, আমি পেছন দিকে পেছন দিলাম। তারপরে আবার সব তুলাতুলি করে হসপিটাল পাঠালাম। মানে কি ক্ষতি হয়েছে ঘরটার? এখন ঘরে গোটা ঘরটাই ক্ষতি, গোটা ঘরটা চপট হয়ে গেছে। পাকা ঘর ছিল? হ্যাঁ, পাকা ঘর। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর জখম হলেন এক কৃষক। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর জখম হলেন এক কৃষক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে। 11,000 ভোল্টের হাইটেনশন তার জমিতে ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হন ওই কৃষক। এদিন সকালে বাড়ি থেকে জমিতে কাজে গিয়েছিলেন তিনি, কিন্তু জমির মধ্যেই একটি 11,000 ভোল্টের হাই টেনশন তার ছিঁড়ে পড়েছিল। সেই ছেঁড়া বিদ্যুতের তারে পা পড়ে যান ওই কৃষকের, আর তাতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শরীরের একাংশ ঝলসে যায়। উদ্ধার করে নিয়ে আসেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। কোথায় গেছিল কাজে? কাজে না, ওই পোলের ওখানে গিয়েছিল, পোলের ওখানে গিয়ে শর্ট কি হলো, শর্ট লেগেছিল। মাঠে গেছিল? মাঠে মাঠে গেছিল, মাঠে গেছিল, তোমার ওই ডাল কাটছিল। দিয়ে কি হলো দেখলেন? এই শর্ট লেগেছে, আমরা ওখান থেকে করে গিয়ে আমরা নিয়ে চলে এসেছি হসপিটালে। অবস্থা কিরকম আছে? অবস্থা ভালো হয়েছে, চোখে লেগেছে, হাত একটা হাত ব্যান্ড হয়ে গেছে, পায়ে ব্যান্ড হয়ে গেছে। কোথায় হয়েছে ঘটনাটা? এটা বুলবুলচন্ডি মনোহর। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পুরনো বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত হিজল অঞ্চলের আহিরিনগর গ্রামে। জানা গিয়েছে বুধবারে দিন দুপুরে কৃষি জমিতে শুকুর শেখ নামের এক ব্যক্তি কৃষি কাজ করতে গিয়েছিলেন, তখনই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে শুকুর শেখের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় শুকুর শেখের। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কান্দি থানার আহিরিনগর গ্রামে। ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানা ও কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আমার স্বামী গেছিল কলা তুলতে, দিয়ে আমার ধরো আমার বড় জামাই ছিল, দুটি লোক ছিল, এবার ধরো ওই পুল থেকে দু দুর্গা ধরছে, তারপর আবার আমার স্বামীকে যখন ওই জন্য সহাগ যখন মেরে দিয়েছে ধরতে দিতেছি, তখন আমি বলছি সহাগ ওরা গুলবাদ হয়ে ধরছে, আমি বাড়িতে এবার মুখে ভাত আনছি, এবার আমি মার পানে তার কাছটা মানুষ কেন তো ধরছে, এবার আমি দেখছি তো তারপর আমার এসে একটা কুদার কোপাইছে, আমি বলছি এ মাছ ইয়ে মাছি মাছি রাখবে এন দুধ হচ্ছে নাকি গো, তারপরে আমি বেরিয়ে আমি ওই মা করে ওই ভই চলে গেছি, এ ভই যদি দেখছেন আমার জামাই যখন আসে তখন মেরে ফেলে দিয়েছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। জমি উঠেছে উত্তরবঙ্গের অন্যতম জলপেশ মেলা। ময়নাগুড়ি জলপেশ মেলা কমিটির তরফ থেকে প্রতিবারের ন্যায় এবারও একটি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছর এই অনুষ্ঠানটি সরকারিভাবে হয়ে থাকে, কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য এটি জলপেশ মেলা কমিটি পরিচালনা করছে। মাধ্যমিক পরীক্ষা চলায় শব্দবিধি মেনেই অনুষ্ঠান করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন জলপেশ মেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত দুলাল হোসেন। দীর্ঘ দু বছর করোনা আবহে মেলার আনন্দ উপভোগ করতে না পারায় বেদনা অনেকটাই কাটিয়ে উঠেছেন স্থানীয়রা সহ বিভিন্ন গ্রাম শহর থেকে আসা পুণ্যার্থীরা। রাত বাড়তেই সেই পুরনো ছন্দে ফিরে আসছে জলপেশ মন্দির সংলগ্ন এলাকায় চলা মেলা প্রাঙ্গণ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলার সমৃদ্ধির 28 জন নাবিক বাংলাদেশে ফিরেছেন। রুশ সেনা অভিযানের মুখে ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলার সমৃদ্ধির 28 জন নাবিক বাংলাদেশে ফিরেছেন। বুধবার দুপুর 12টায় তাদের বহনকারী টার্কিশ এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরই মধ্যে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে 29 জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকে পড়ে জাহাজটি, তবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় জীবিত 28 জনকে 3রা মার্চ অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। যখন অ্যাটাক হয়েছে তখন তো আমরা অ্যাটাক হওয়ার পরে আমরা আপনারা দেখছেন খবরে অলরেডি আমাদের ব্রিজে আগুন লেগে গেছিল, আমরা আগুন নিবানোর আগুন নিবানোর জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি, আগুন নিবাইছি, এরপর পরবর্তী নিউজ গুলো আপনাদের কাছে আসছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছে করোনা সংক্রান্ত খবরে। 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত 114 জন, মোট করোনা আক্রান্ত 20,16,094 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ 102 জন। রাজ্যে করোনায় মোট সুস্থ 19,93,352 জন। করোনায় রাজ্যে সুস্থতার হার 98.87%। একদিনে করোনা পরীক্ষা হয় 23,036 জনের। রাজ্যে করোনার সংক্রমণের হার 0.49%। করোনায় এখন চিকিৎসাধীন 1,560 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।